হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনার ফোনটি আপনি অনেক ফাস্ট রাখতে পারেন। দেখুন, আমার ফোনটি কিন্তু খুব একটি স্লো হয় না, আজীবন ফাস্ট চলছে, কখনো আমি সমস্যা ফেস করিনি। আপনারা দেখুন আমার সেটিংসে গেলে, আমার সেটিংসে গেলে দেখতে পাচ্ছেন আপনারা মেমোরি অপশনে জাস্ট আমার 1 জিবি র্যাম। আমি 1 জিবি র্যাম দিয়ে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করছি, ইভেন অনেক ভারী ভারী অ্যাপসও চালাচ্ছি, কোনো ধরনের প্রবলেম ফেস হচ্ছে না, আপনাদেরও হবে না। আজকে ভিডিওটি দেখার পর আমি 100% গ্যারান্টি দিতে পারি। সো আসুন তাহলে জেনে নিই কীভাবে আপনি আপনার ফোনটি ফাস্ট করতে পারেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। সো আমি দেখুন এখন প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর অটো আপডেট অ্যাপসে ডু নট অটো আপডেটস করে রাখবেন। যদি অটো আপডেটস থাকে কি হয়, আপনার র্যামে অনেক ধরনের র্যাম ফিট হইতে থাকে, সো এটি অবশ্যই অফ করে রাখতে হবে আমাদের। আর সেকেন্ড টিপস যেটা, সেটা হচ্ছে যে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন নেই, ভারী অ্যাপস, সেগুলো আনইনস্টল করে রাখতে হবে। আর যে সকল অ্যাপস, যেমন ধরুন আপনার গুগল ম্যাপস আপনার প্রয়োজন নেই, কী করবেন, অ্যাপস ইনফোতে যাবেন, গিয়ে ফোর্স স্টপ যেটা আছে ফোর্স স্টপে ক্লিক করবেন অলরেডি। আর থার্ড টিপস যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন ক্যামেরা সেটিংসে যাবেন, আপনারা ফটো বা ভিডিও রেকর্ড করবেন, তখন দেখবেন যে আপনাদের স্টোরেজটা সবসময় এসডি কার্ডে থাকে, কারণ ইন্টারনাল আমাদের ফোনটা কিন্তু ইন্টারনাল বুট ড্রাইভ যেটা আছে সেটা হচ্ছে একমাত্র মোবাইলটা অপারেটিং সিস্টেমটা রান হওয়ার জন্য আপনারা ইউজ করবেন। আর স্টোরেজ অ্যান্ড ইউএসবি, দেখুন এসডি কার্ড দিয়ে আপনারা যত ধরনের ভিডিও ফটো রেকর্ড আছে সব কিছু এসডি কার্ডে রেকর্ড করবেন। আপনার হোম স্ক্রিনের মধ্যে বেশি উইডগেট, যেগুলো ভারী ভারী উইডগেটস আছে, যেমন ধরেন আপনার এই উইডগেটসের মধ্যে, যেমন ধরেন এই ধরনের উইডগেটসগুলো ক্লকের, ড্রাইভের, অনেক ধরনের অ্যাপসের ভিন্ন ভিন্ন উইডগেটস আছে, ইভেন থার্ড পার্টি অ্যাপসেরও উইডগেটস আছে। সো এই উইডগেটসগুলো কী করতে হবে, এই উইডগেটসগুলো আমাদেরকে অফ করে রাখতে হবে, ঠিক আছে। এই উইডগেটসগুলো আমাদের ফোনকে স্লো করে দেওয়ার জন্য ভূমিকা রাখে। সো আরেকটা টিপস যেটা দিতে চাই সেটা হলো ভারী অ্যাপস যেগুলো আছে সেগুলো কখনো ইউজ করবেন না, সবসময় লাইট অ্যাপসগুলো ইউজ করবেন, যেমন ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক লাইট ইউজ করবেন, তারপর মেসেঞ্জার লাইট ইউজ করবেন, সব কিছুর যদি লাইট ভার্সনটা ইউজ করেন আপনি, তাহলে দেখবেন যে আপনার ফোনটি অনেকটাই ফাস্ট চলছে। আর যদি ফাস্ট চলে দেখবেন যে আপনার কখনো কোনো সমস্যা হয় না। আমি বিশ্বাস করি এটা যে 1 জিবি র্যাম দিয়েও আপনি চাইলে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমসগুলোও খেলতে পারেন, কোনো ধরনের সমস্যা ফেস হবে না। সো এটি ছিল আমাদের আজকের টিপস, আশা করি আপনাদের টিপসগুলো বুঝতে সমস্যা হয়নি। পরবর্তী কোনো ভিডিওতে আশা করি দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট থেকেই ভিডিও তৈরি করার জন্য। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।